আমার প্রিয় ওস্তাদ, আমার শায়খ হযরতে মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুমুল আলিয়া, এবং আজকের মাহফিলের মধ্যমণি যিনি অনেক আকর্ষণ, যার জবান থেকে শুনবার জন্য আমরাও বসে আছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যিনি কথা বলে থাকেন, মুফতি সাইদ আহমদ কলরফ সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, এ দুজনই আসতেছেন, ধারাবাহিকভাবে কথা বলবেন। তো আমরা এই মাহফিলে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যে যতটুকু কথা শুনেছি, প্রত্যেকের নিয়ত এ যাবৎ পর্যন্ত যাই ছিল না, কেন এবার আমরা নিয়তটাকে একটু দোহরায় আনি, চেঞ্জ করে নিই। কারণ আমাদের বর্তমান মাহফিলগুলোতে মূল এক ফান্ডামেন্টাল যে চাহিদা, সেটা হলো নির্দিষ্ট এক ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা আসি। এই নির্দিষ্ট একটি ব্যক্তিকে উদ্দেশ্য করে আসার দ্বারা বাকি যে সময়টুকু মাহফিলে আমি ব্যয় করি, এটার দ্বারা তো সওয়াব আশা করতে পারি না। আর যদি বাড়ি থেকে বের হবার সময় দিনই নসিহা শুনব, একটা আরবিতে প্রবাদ আছে, লা তানজুরু ইলা মান কল বাল উনজুরু ইলা মা কিল, কে বলে সেদিকে লক্ষ্য করো না, বাট কি বলা হয়, কিন্তু কি বলা হয় সেদিকে লক্ষ্য করো। তা আমরা আজকে এই সময়ে প্রতিটি মাহফিলে নির্দিষ্ট এক ব্যক্তিকে উদ্দেশ্য করে আসি। আমার শায়খ, আমার উস্তাদ হযরত মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুল আলিয়া, তিনি প্রায় সব মাহফিলে এই কথাই বলেন যে আল্লাহর কথা যেই বলুক যখনই বলুক, এটা যেন আল্লাহর কথা হিসেবেই আমাদের হৃদয়ে ভালোবাসা কাজ করে, মহাব্বত কাজ করে, আর সেই অনুযায়ী যেন আমরা শুনি, সেই অনুযায়ী যেন আমরা বসি, নির্দিষ্ট এক ব্যক্তিকে কেন্দ্র করে যেন না আসি। কেন? কারণ কোরআনের কথা যদি সঠিক হয়, সে যেই বলুক সেটা কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমরা নিয়তকে দোহরাই। বুখারী শরীফের হাদিস আমরা সকলেই জানি, এ হাদিসের প্রেক্ষাপট কি? কোরআন নাজিলের প্রেক্ষাপটকে শানে নজুল বলা হয়, হাদিস বর্ণনার প্রেক্ষাপটকে শানে উরুদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হিজরত করছে মক্কা থেকে মদিনায়, কি নিয়তে জানেন? ওখানে এক নারীকে পাবে, সে নারীকে বিয়ে করবে, সেই নারীকে পাওয়ার উদ্দেশ্যে সেখানে ভ্রমণ করছে, হিজরত করছে, মূলত আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ, যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে, তার সওয়াবও এই জন্যই নির্ধারিত হবে। সুবহানাল্লাহ। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা বিইমরাতিন, যে ব্যক্তি কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার হিজরতটা, তার জায়গা ত্যাগ করাটা, যে নারীকে পাওয়া হিসেবেই গণ্য হবে, হিজরতের যে সওয়াব, এই সওয়াব সে কখনোই পাবে না। এজন্য ভাইরা, যুবক ভাইরা, অনেক যুবক ভাই দেখা যায়, আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, চিন্তা করছি যে মাহফিল তো গরম হচ্ছে না, মাহফিলে তো গরম করছে না। আমার শায়খ বলেন যে যেন কান গরম না হয়, এমন কথাই বলা যেন দিল গরম হয়। কি গরম হয় ভাই? দিল গরম হয়। শুনুন, শুবা ইবনুল হাজ্জাজ রহিমাহুল্লাহ, 100 হিজরিতে ওনার ইন্তেকাল, উনি এক ঘটনা নকল করেছেন। ওনার সামনে ওনার দেশে চলমান একজন যুবক, যে উশৃঙ্খল, বেয়াদব, এলাকায় সবচেয়ে দুষ্ট দুরাচারী, শুবা ইবনুল হাজ্জাজ, উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, অর্থাৎ হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন, হাদিসের মতনের সমস্ত কিতাবগুলোতে রাভিদের যতগুলো সিরিয়াল আছে শোবা ইবনুল হাজ্জাজ একজন। তো শোবা ইবনুল হাজ্জাজ উনি বলছেন যে আমি রাস্তা দিয়ে চলছিলাম, এমন সময় এলাকার সবচেয়ে দুষ্ট দুরাচারী এক যুবক, তার নাম আবদুল্লাহ ইবনে মাসলামা কানাভি, সে এসে গতিরোধ করলো, বলল আল্লাহর বান্দা, তুমি নাকি হাদিসের ইমাম, তো আমাকে একটি হাদিস শোনাও, আমাকে একটি কি শোনাও, হাদিস শোনাও। আল্লাহর বান্দা শোবা ইবনুল হাজ্জাজ তো বুঝলেনই সে বেয়াদব, তারপরেও রাস্তা গতিরোধ করে আল্লাহর এক প্রিয় বান্দাকে ডিস্টার্ব করার নিয়তে হাদিস শুনবে, এটা আবদার পেশ করছে। তো শোবা ইবনুল হাজ্জাজ
রাহিমাহুল্লাহ উনি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করলেন আল্লাহ সে তো কোনো কিছুই শুনতে চায় নাই সে তো নবীজির হাদিসই শুনতে চাইছে আমি একটা হাদিস তাকে শোনাবো আল্লাহ এই কলবগুলো এই অন্তরগুলো পরিবর্তন করার মালিক তো তুমি এই দুষ্ট দুরাচারী সবচেয়ে উচ্ছৃঙ্খল এই সমাজের এই যুবকটা আজকে হাদিস শুনতে আসছে আমি তাকে একটা হাদিস শোনাবো যেন এই হাদিস শোনার সাথে সাথে তার দিল পরিবর্তন হয়ে যায় যেহেতু দিল পরিবর্তনের মালিক কে তো এবার সনদের সবটুকুন বলার পরে বললেন ইজা আলাম তাসতাহি ফাফআল মা শিতা যার লজ্জা নাই হায়া নাই যার শরম নাই ইজ্জত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে যুবক শুনো যার লজ্জা নাই সেই যুবক এবং সেই যুবতী সে পুরুষ এবং মহিলা মন যা চায় তাই করতে পারে যার লজ্জা নাই সে কি করতে পারে যা ইচ্ছা সে খাড়ায়া প্রস্রাব করতে পারে সে ল্যাংটা হয়েও ঘুরতে পারে সে পার্কের মধ্যে ছেলে আর মেয়ে নিয়ে একাকার হয়ে ঘুরতে পারে সে শর্ট প্যান্ট পরে সমাজে ঘুরে বেড়াতে পারে এলাকার নারীরা অর্ধ অলঙ্গ পোশাক পরে সমাজে ঘুরতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার লজ্জা নাই সে যা মন চায় তাই করতে পারে যুবক যখন এটা শুনল যুবক নিশ ডাইরেক্ট জমিনে বসে পড়ল যে শোবা আব্দুল হাজ্জাজ এই কথা নবীজি বলছেন যে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে বলে হ্যাঁ এটা রাসূল বলেছেন তেবার ওই যুবক সমাজের সবচেয়ে দুষ্ট দুরাচারী যুবক সে জমিনে বসে পড়ে বলল আহ মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমি আব্দুল্লাহকে বলেছে কারণ আমার মতো নির্লজ্জ বেহায়া এই সমাজের মধ্যে আর কেউ নাই সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাভি উনি বললেন হুজুর আমাকে তওবা পড়ান নবীজির এই কথা তো আমি আগে শুনি নাই কারণ আমি এমন কোনো খারাপ কাজ নাই যে জীবনে করি নাই আমি এমন কোনো বদ খাসনত আমার অন্তরে নাই যেটা আমি করে নাই সুতরাং নবীজির এই কথা তো আমাকেই বলেছে আর লজ্জা তো আমারই নাই এটা আমি বুঝলাম সুতরাং আমাকে তওবা পড়ান তওবা পড়ে এলমে দিন শিক্ষার কাজে সে ব্যস্ত হয়ে গেছে ওই আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাভি উনি শেষ পর্যন্ত এলেম অর্জন করতে করতে দুষ্ট দুরাচারী এই যুবকটা এই পরিমাণ এলেম তাকে আল্লাহ তাআলা দান করছেন জীবনের শেষ পর্যায়ে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাভির ছাত্রত্ব গ্রহণ করে ছাত্র হয়ে তার সামনে বসেছেন সুবহান সম্মানিত হাজিরিন এজন্য নিয়তকে সহি করা যারাই কথা বলে কোরআনের কথা যদি হয় মহব্বত নিয়ে শোনা নির্দিষ্ট এক ব্যক্তিকে টার্গেট করে এই দিনই মাহফিলগুলোতে না আসা বরঞ্চ পুরো মাহফিলটাকে কেন্দ্র করে আসা কারণ কর্তৃপক্ষ সবাইকে তো দাওয়াত করেছে দিনই কথা বলাবার জন্য তেজন্য আমরা প্রত্যেকে নিয়তকে দোহরায় নাই যারা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক ট্রাই করে এসেছি ব্যক্তিকেন্দ্রিককে টার্গেট করে এসেছি এখন আমরা নিয়তটাকে চেঞ্জ করি যে না আল্লাহর যে বান্দারা যেই কথাই বলুক সব কথাই যদি কোরআনের কথা হয় হাদিসের কথা হয় আমরা শুনব নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ এবার একটু কষ্ট আমার শায়খ প্রত্যেকটা মাহফিলে প্রথমে এটা বলেন যে কোরআন হাদিস শুনবার জন্য কিছু আদব আছে আদব মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠলেন সর্বপ্রথম ওহী যখন দান করবেন তো আল্লাহ তাআলা বলেন ফাখলা আন আলাইক হে মুসা জুতা খোলো জুতা খোলো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তোয়া এটা যেমন তেমন জায়গা না এটা উপত্যকা তুর উপত্যকা এখানে আমি তোমার সাথে কথা বলবো সুতরাং জুতা খোলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিব্রাইল অনেক বড় হাদিস জিব্রাইল মানুষের সূরতে এসে নবীজির পাশে বসলেন সামনে বসলেন দুই পা নবীজিও বসালেন নামাজের সূরতে জিব্রাইলও বসলেন বসার পরে কতগুলো জিনিস জিব্রাইল জানতে চাইলেন আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ইহসান আখবিরনি এরকম ভাবে চার পাঁচটা জিনিস জানতে চাইলেন নবীজির সামনে জিব্রাইলও বসলেন বিনয়ের সাথে নবীজিও বসলেন বিনয়ের সাথে তার মানে বোঝা গেল এই যে আমরা যখন দিনই মাহফিলে আসব তা আমাদেরও কিছু আদব রক্ষা করা চাই প্রথমত দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা পায়ে রেখে দিনই কথাগুলো না শোনা জুতা পায়ে থেকে খুলে কারণ মুসা আলাইহিস সালামের মতো জবরদস্ত এক নবীকে আল্লাহ তাআলা বললেন
فخلعن عليك موسى جوتاك হলো انك بالواد المقدس طوا এটা এক পবিত্র উপত্যকা তো এজন্য আমরা যারা জুতা পায় আছে জুতাগুলো খুলে দেই জুতার উপরে পাটা রাখি কিন্তু জুতা পায়ে দিয়ে শাহেন শাহের নিয়তে কোরআন এবং হাদিসের মজমায় নিজের আত্মগরিমা নিয়ে না শোনা যদি এটা করি তাহলে আপনার আমার কোরআন হাদিসের শোনার দ্বারা দিল পরিবর্তন হবে না আরেকটা কথা ভাই এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই যে এখানে ফাঁকা জায়গাগুলো একটু কষ্ট করে ছাত্র ভাইরা তোমরা মহব্বতের সাথে একটুখানি সামনে আগায় বসো তাফাসাহু ইলাল মাজালিস কোরআনের আয়াত আছে তো তোমরা মজলিসকে প্রশস্ত করে দাও মজলিসকে অন্য মানুষের জন্য বসবার জায়গা করে দাও তো এজন্য এই সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো এগুলো কার জন্য রাখছেন আপনারা এটা আদব না এরপরে আমার শায়খ কথা বলবেন এজন্য শায়খ যখনই আসে তখনই আমি নেমে যাব তার আগ মুহূর্তে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী কিছু কথা বলার নিয়ত করেছি এজন্য ভাইরা এই ছাত্র ভাইরা তোমরা এখনো আসলে না সামনে আসো আশ্চর্য কথা আদব যদি আমাদের ছাত্র ভাইদের থেকে না শিখে তো সাধারণ মানুষ কেমনে শিখবে আনিস রহমান আশরাফি দামাত বরকাতুন আলী হযরত যদি আসেন ধমকাবেন ধমকাবেন হযরতের মূল চাহিদা হলো লোক বেশি হওয়া না অল্প হোক বেশি হোক কম হোক হযরতের কথা হচ্ছে যেন দিল দিয়ে শুনে গাফেলকে হযরত কখনোই কথা শুনান না এজন্য আমরা যখন মাহফিলে আসি এলোমেলো করে বসি এটা গাফলতি এটা অবহেলা কারণ কোরআন হাদিসের মজলিস এখানে যদি আমাদের এমপি মহোদয় আসেন ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব আসেন এখানে যদি বসেন আমরা কি ওইভাবে এলোমেলো বসব তাহলে কোরআনের কথা হচ্ছে সে কোরআনের কথা শুনবার জন্য আসছেন আপনি এলোমেলো হয়ে বসছেন তা আপনি বেয়াদবি কার সাথে করছেন এজন্য খেয়াল করা কোরআনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব হেদায়েত কপালে ছিল না নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসছেন নবীজির কল্লা মুবারক নেওয়ার জন্য তার কপালে হেদায়েত ছিল হেদায়েত হয়ে গেছে এজন্য আপনি যে ওয়াজ শুনলে হেদায়েত হয়ে যান ব্যাপারটা এরকম না দেখবে আপনার দিলের মধ্যে তামান্না কতটুকু পরিবর্তনের মাংসা কতটুকু আপনি ওয়াজ শুনবার জন্য আসলেন কেন কোন নিয়তে আসছেন পরিবর্তন করবার জন্য না একটু আওয়াজ শুনবার জন্য এটা দেখবে রব এটা দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের আমলের দিকে তাকান না তোমাদের আকৃতির দিকে তাকান না শুধু ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম শুধুমাত্র রব প্রত্যেকটা মানুষের হৃদয়ের দিকে তাকান যে আজকের এই মাহফিলে আমি এই হৃদয়ের মধ্যে কি আশা নিয়ে আসছি শুধু এটা তাকান এটা এজন্য যারা আশেপাশে দাঁড়ায় আছেন বিনীত অনুরোধ করব হয় ভিতরে ঢুকেন না হয় চলে যান কিন্তু এভাবে দাঁড়িয়ে থেকে কোরআন হাদিসের সাথে আপনার বেয়াদবি হচ্ছে এটার জন্য আপনার নোকসানই হবে আমাদের দায়িত্ব হলো বলা আমরা বললাম বসা না বসে এটা আপনার দায়িত্ব হয় আপনি ভিতরে ঢুকেন না হয় এখান থেকে চলে যান কিন্তু তারপরেও কোরআনের হাদিসের মজলিসে নিজে জুতার উপরে পা রাইখা শাহেন শাহের মতো শুনবেন এ কোরআন আপনাকে কখনো হেদায়েতের রাস্তা দেখাবে না বিনয় নিজেকে তাওয়াদু যদি পেশ করতে না পারেন আপনার হৃদয়ের ভিতরে এলেম ঢুকবে না হৃদয়ের ভিতরে নূর আসবে না এই নূর দিয়ে আপনি যে জান্নাত দেখতে চান সেই নূর কখনো হাসিল করতে পারবেন না সম্মানিত হাজিরিন প্রথমত আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে এশার নামাজ কিন্তু এই প্যান্ডেলে পড়ছি আসার সময় দেখলাম দোকানে অনেক মানুষ অনেক যুবক ভাইরা এখানে বসছেন আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলছি আপনার জীবন থেকে যে এশার নামাজটুকুন চলে গেল এই এশার নামাজটুকুন জিন্দগিতে আর আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা দিন যখন সকাল আসে আমাদের কাছে যুবক ভাই তোমাকে বলছি আমাকে বলছি আমি নিজেকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইয়াউমিন তালাআত শামসু যখনই প্রতিদিন সূর্যটা উদিত হয় তখন এই সময়টা এই ওয়াক্তটা আমাকে আপনাকে ডেকে ডেকে বলে ইউনাদি ইয়া ইবনে আদম হে বনি আদমের সন্তান হে সাইফুল্লাহ কান্দের সন্তান হে সাইফুল্লাহ কান্দের মুসলমান পুরুষ কিংবা নারী সমস্ত মানুষগুলোকে আমি এই সকালের সূর্যের এই সময়টা তোমাকে বলছি শোনো আনা খলকুন জাদিদ আমি নতুন এক সৃষ্টি
আমি আজ 25 তারিখের সকাল তোমার কাছে এসেছি 24 তারিখের সকাল জিন্দেগিতে আর কোনোদিন ফিরে আসবে না আনা খলকুন জাদিদ রাসূল বলেন প্রতিটা দিন সকাল আপনার আমার কাছে আবদার পেশ করে যুবক আনা খলকুন জাদিদ আমি এক নতুন সৃষ্টি ও আলা আমালিকা শাহীদ 25 তারিখের আজকের সারা দিনের যত গুনাহ তুমি করেছো সবগুলো গুনাহের উপরে আমি আজকের পুরা দিন সাক্ষী হয়ে গেলাম কি হয়ে গেলাম ওয়া আলা আমালিকা শাহীদ ফাতাজাওয়াদ মিন্নি সুতরাং যেহেতু প্রতিটা দিনের সমস্ত কাজকর্মের 24 ঘন্টার সাক্ষী আমি সুতরাং তুমি আমার এই সময় থেকে তাজাওয়াদ পাথেয় গ্রহণ করো কেন ফাইন্নি লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামা নিশ্চয় আমি আজকের এই 25 তারিখ 2022 সনের নভেম্বর মাসের 25 তারিখ এই শুক্রবার জিন্দেগিতে কিয়ামতের আগে তোমার হায়াতের মধ্যে আর ফিরে আসব না যে সময়টুকু চলে গেছে এগুলো কি আর ফিরে আসবে বলেন না ফিরে আসবে আসবে না তা আমরা যারা এশার নামাজ পড়ি নাই এই এশার নামাজটুকুন কোটি কোটি ওয়াজ কোটি কোটি আমাদের মতো বড় বড় হুজুরদেরকে বাইটটাও যদি আপনাদেরকে খাওয়ায়া দেয় হেদের ওয়াজ শুনেন তারপরেও যদি আপনি নামাজ না পড়েন এশার নামাজের এক সেজদার এক তাসবিহের সমপরিমাণ হবে না ঠিক কিনা বলেন অনেক যুবক ভাইরা টাকনুর নিচে প্যান্ট পরেন আপনি এত ওয়াজ শুনতে যান এত জায়গায় যান মুসলমানের সন্তান আপনি রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলবে সে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পুড়বে আপনারা যদি এখনি এখানে যারা জিন্সের প্যান্ট পরুয়া যুবক ভাই দাঁড়া করাই দুই একজন ছাড়া সবার প্যান্ট টাকনুর নিচে আপনি কখন শিখবেন আপনি কখন জানবেন এটা এখনকার নতুন ডিজাইনের প্যান্ট বের হয়েছে এই পরিমাণ পিছন দিয়ে নাভিও ঢাকে না পিছন দিয়ে পিঠের দিকটাও ঢাকে না প্রতিনিয়ত আপনার যখন একটু উপরের দিকে আপনি হাত বাড়ান তো পিছনের সব সতর আপনার দেখা যায় হারাম কবিরা গুনাহ হারাম কবিরা গুনাহ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা ঢাকা কন্টিনিউ ফরজ 24 ঘন্টা ফরজ পুরুষের জন্য কিন্তু আজ আমরা যুবক ভাইরা এই পরিমাণ ওয়াজ শুনি জুমার নামাজে বয়ান শুনি কিন্তু এই সিস্টেমের প্যান্ট এই প্যান্ট উপরের দিকে ওঠে না আবার এই প্যান্ট চাইলেও নিচ থেকে উপরের দিকে উঠানো যায় না এত টাইট ফিট প্যান্ট আমরা পরছি যুবক ভাই আমিও আপনাদের মতোই আপনাদের এলাকার সন্তান হিসেবে দিনই এক ভাই হিসেবে বলি আজ থেকে এই মাহফিল থেকে সবচেয়ে বড় এক নেয়ামত হাদিয়া হিসেবে আপনি নিয়ে যান আজ থেকে জাহান্নামের আগুনে পুড়বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন মনোযোগ দিয়ে শুনেন ফজরের নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজের প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ করেছেন এমন সময় পিছন থেকে আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক চাদর মুড়ানো অবস্থায় ছুরিটা বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি খলিফা ইসলামের শাসক সূরা ফাতিহা মাত্র শেষ করেছেন কেরাত শুরু করবেন এমন সময় পিছনের কাতারে চাদর মুড়ানো আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক এক যুবক ছুরি বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বরাবর কতগুলো একত্রে ঘাই মেরেছে আঘাতের পর আঘাত রক্তে রঞ্জিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটাকে ধরে মসজিদে নববীতে শুয়ে পড়লেন সমস্ত সাহাবারা ধরতে চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে পিছনের কাতার থেকে টান দিয়ে সামনে এসে বললেন হায় আব্দুর রহমান ইবনে আউফ আমি ওমরকে পরে ধরবা আগে আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজ শেষ করো আগে আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজ শেষ করো আজ আমরা নেতার একটা স্লোগানে যেতে গেলে আমাদের কত নামাজ ছেড়ে যায় অথচ খলিফা প্রধানমন্ত্রী ওমর ওনাকে মেরেছে সাহাবারা বললেন ধরবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগে আল্লাহর হক আগে আল্লাহর অধিকার নামাজ পড়ো এরপরে আমি ওমরকে ধরো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের শেষ করার পরে আয়েশা নিয়ে আসলেন ঘরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে মুহাদ্দিস সাহাবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর
خدع قدي على الارض হে আব্দুল্লাহ ইবনে ওমর আমার গালটাকে জমিনের উপরে রাখো আসা আইয়ার হামানি রব্বি আমি আল্লাহ তাআলার কাছে যদি আমার কাছে জবাব চায় আমি ওমর নি ধরা পড়ে যাই এজন্য আমার এই গালটাকে জমিনের উপরে রাখো যেন আল্লাহ আমাকে একটু দয়া করে দয়া করে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে সমস্ত সাহাবারা আসতেছে এই কথাটা বলার উদ্দেশ্য দূর থেকে দেখতেছে এক যুবকের লুঙ্গি তাকটুন নিচে ঝুলতেছে এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া শাবাব ইরফা ইজারাক হে যুবক তোমার তাকটুর উপরে লুঙ্গিটা উঠাও তাকটুর উপরে লুঙ্গি উঠাও আজ আমাদের যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির সাররাও জানে না যুবকরাও জানে না প্রতিনিয়ত হারাম কবিরা গুনাহ প্রতিনিয়ত করছে মুসলমানের খবর নাই কখনো খবর হবে সারা জিন্দেগি ওরা আপনি ওয়াজ শুনেন আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম টাকটুর নিচে কাপড় পরা শিখলেন না হ্যাঁ মুসলমান আজ আমরা কাকে ছাইরা কাকে ধরলাম জিন্দেগির এত মূল্যবান সময় যেটা প্রতিদিন বলতেছে তাজাওয়াদ মিন্নি আমার কাছ থেকে তুমি পাথেয় গ্রহণ করো ফা ইন্নি লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামা নিশ্চয় আমি কিয়ামতের আগে আর তোমার কাছে ফিরে আসব না ভাই গত রাতের একটা পর্যন্ত যারা ব্রাজিলের খেলা দেখেছেন আপনি বলেন তো কাল কিয়ামতের ময়দানে রব যেদিন আপনাকে সামনে নিয়ে বলবে লা তাযুলু কদম আবদি হাত্তা ইউসআল আন আরবা চার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ হাশরের ময়দান থেকে নরবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না এক নাম্বার প্রশ্ন ও আন জাসাদিহি ফিমা আফনা শরীরের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করছো ও আন শাবাবিহি ফিমা আবলা যৌবনকালের 15 থেকে 40 এ 25টা বছর কোন কোন নেতার পিছনে কোন কোন খেলার পিছনে কোন কোন দুনিয়ার পিছনে ব্যয় করছো জবাব দাও শুধু এই দুই প্রশ্নই তো আমরা আটকে যাব আপনি বলেন না যে ভাইরা ব্রাজিলের সাপোর্ট করেছে একটা পর্যন্ত সজাগ ছিল এই ভাই জীবনে কোন দিন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ছে একটু জিজ্ঞাসা করেন একটা পর্যন্ত যে জাগ্রত থেকে ব্রাজিলের খ্রিস্টানদের খেলা দেখে অর্ধ উলঙ্গই মানুষগুলোর প্রতিনিয়ত 90 মিনিটের কবিরা গুনাহ করনেওয়ালা এই খ্রিস্টানদের খেলা যারা দেখে 90 মিনিট সময় কাটায় কাল কিয়ামতের ময়দানে রব যদি বলে বলো তো 24 তারিখ রাতের বেলা 25 তারিখের শুরু বেলা 90টা মিনিট কার জন্য ব্যয় করছো কি জবাব দিবেন ইনকিলাব পত্রিকার ভাষ্য আর্জেন্টিনা যেদিন হেরে যায় ওইদিন আমি আমার শায়েখের সাথে সন্দীপ দুই দিনের সফর ছিল হুজুরের ওখানে তা আমি হুজুরকে নিজে বললাম হুজুর যে একজন লোক সৌদি আরবের সাথে আর্জেন্টিনা কেমনে হেরা যায় এটা সহ্য করতে পারে নাই অস্থির সে সেই জায়গায় স্ট্রোক করছে ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলাতে নিয়ে গেছে ডাক্তাররা বলছে মৃত এলাকাবাসী সার্টিফাই করেছে ভাই এলাকাবাসী বারবার এই কথা বলেছে পত্রিকায় এসেছে আমি নিজে পড়ছি হযরতের কাছে বলছি যে আজ জাতির কি হলো এটা এক খ্রিস্টানরা খেলায় হেরে যায় খ্রিস্টানদের জন্য মায়া কান্না করে করে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয় মুসলমান ফেরেশতারা তো জিজ্ঞাসা করে বান্দা তোমার মৃত্যুটা কেমনে হইছে কি জবাব দিবে সে কি জবাব দিবে মুসলমান ভাইরা আজ আপনি বুঝেন না আবু তাহের মেজবা রাহিমাহুল্লাহ ওনার একটা লিখা আজকেই আসর নামাজের আগে পড়ছি উনি বলছেন খেলাধুলা মানে খেলার সাথে ধুলা মিশবে খেলার সাথে কি মিশবে ধুলাবালি মিশবে এটাকে খেলাধুলা বলা হয় আজ আমাদের ছাত্র ভাইদের আজ আমাদের ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইদের আগামী দিনের দেশকে চালাবার জন্য যাদের মস্তিষ্কে মালিক স্পষ্ট স্পেশাল বুদ্ধিমত্তা দান করেছেন আজকের ইউনিভার্সিটির ছেলেগুলা টিএসসির মোড়ে রাত একটা পর্যন্ত উল্লাসের পর উল্লাস করছে খ্রিস্টানদের খেলা দেখবার জন্য খ্রিস্টানদের খেলা দেখবার জন্য হায় আফসোস অথচ পরীক্ষার কোনো ইন্টারভিউ দুইটা প্রশ্ন ছাড়া সবগুলো প্রশ্ন খেলা সম্পর্কে আসে না আজ আমাদের ছাত্র ভাইদের মেধা কোন কাজে ব্যয় হচ্ছে নিজেরা তো খেলছি না বরঞ্চ খেলা দেখে দেখে সময় নষ্ট করছি আজ আমাদের খবর নেওয়ার বিষয় হলো কে সবার উপরে র্যাঙ্কিংয়ে আছে কে সবার নিচে আছে কে কয়টা গোল করলো অথচ যাদেরকে নিয়ে এত পেরেশানি এরা আমাদের নাম পর্যন্ত জানে না মুসলমান ভাই সাইফুল্লাহ কান্দির ভাই হৃদয়ে খুব দরদ থেকে এই কথাগুলো বলছি আপনার আজকে আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ে
আপনার দোকানে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ে, আপনি গায়ে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরেন, আপনি গায়ে ব্রাজিলের জার্সি পরে ঘুরেন, ওয়াজ নসিহত মানে হলো যে সময়ে যেটা দরকার সেটাই বলা। যেই সময়ে যেটা দরকার, যেটার দ্বারা আমার ঈমান বিক্রি হচ্ছে, যেটার দ্বারা আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছি, যেটার দ্বারা প্রতিনিয়ত আমার কাছ থেকে সময়, চিন্তা, টাকা। খেলা আমাদের তিনটা জিনিস নষ্ট করে, সময়, চিন্তা এবং টাকা। টাকা এমবি পুরাই, ডিশ অ্যান্টিনার বিল পেমেন্ট করি, আর সময় তো প্রতিনিয়ত দিচ্ছি, চিন্তা প্রতিনিয়ত কি করি, গোল হচ্ছে কি না, গোল হচ্ছে কি না, যাকে সাপোর্ট করি তার ব্যাপারে পেরেশানি হচ্ছে। এই তিনটা জিনিসের কি করে আমাদের প্রতিনিয়ত নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়াল করেন, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, জমিনের কোনো জায়গায় যদি পাপ হয়, জমিনের কোনো জায়গায় যদি কোনো খারাপ কাজ হয়, কানা মান শাহিদাহা, তুমি সেখানে উপস্থিত, ফাকারিহাহা, উপস্থিত থাকার পরেও অপছন্দ করছো, উপস্থিত থাকার পরেও অপছন্দ করছো, আও ফি রিওয়ায়াতিন ফা আনকারাহা, অন্য একটা বর্ণনা আসছে, উপস্থিত থাকার পরেও এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নারী পুরুষের ফ্রি মিক্সিং, মদ জুয়ার আসর, নারী পুরুষের অবাধ মেলামেশা, জুয়ার আসর, সব কিছুকে দেখতেছো, এগুলো হচ্ছে, তারপরেও তুমি ওই জায়গায় ছাড়া তোমার কোনো উপায় নাই, তুমি কি করছো, মন থেকে, দিল থেকে অপছন্দ করছো, যে না এগুলো কখনো ইসলামের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা কামান গাবা আনহা, ওই জায়গায় উপস্থিত থাকার পরেও এই পাপ কাজের ব্যাপারে হৃদয়ে ঘৃণা অর্জন করার কারণে তার উপস্থিতিটা নেক আমল হিসাবে লেখা হবে। সুবহান, আবার পুনরায় এই হাদিসে বলেছেন, ওমান গাবা আনহা, কিন্তু পাপ কাজ হচ্ছে জমিনে, তুমি সেখানে উপস্থিত নাই, তুমি সেখানে যাও নাই, কিন্তু ফারদিয়া হাহা, কিন্তু দূর থেকে এই পাপ কাজ দেখা তুমি খুশি হইছো, কি হইছো বলেন, কাতারের দোহায় খেলা হয় আর আপনি সৈফুল্লাহ কান্দির আপনার দোকানে বৈশা চিৎকার করেন, হাতে তালি মারেন, আনন্দ উল্লাস করেন, আপনি আপনি ওখানে কি আছেন, কাতারের দোহায় কি আছেন, নাই, কিন্তু রসুল বলেন ফারদিয়া হাহা, কিন্তু ওই খেলা দেখা মজা নাও, ওই খেলার পাপকার্য দেখা তুমি আনন্দ উপভোগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা মান শাহিদাহা, তুমি ওই জায়গায় না থাকার পরেও দূর থেকে বাংলাদেশের জমিন থেকে দেখা দেখা সময় নষ্ট করা, চিন্তা নষ্ট করা, তোমার মূল্যবান এই গুনাহের কাজগুলোতে তুমি যেন জড়িত হইছো, এজন্য দূরে থাকার পরেও গুনাহের মধ্যে নিমজ্জিত হইলে যে পাপ হইত এই পাপ হিসাবে লেখা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এবার বলেন তো, খেলার মধ্যে অর্ধ উলঙ্গ নারী আছে কিনা বলেন। সবচেয়ে বড় কথা হলো, আজকে কোম্পানিগঞ্জ বাজার মসজিদ জুমাতেও এ আলোচনা করছি লজ্জার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদেরকে বলি, আচ্ছা আমি যদি এই মুহূর্তে ধরেন পাঞ্জাবি খুলে ফেললাম, একটা শর্ট প্যান্ট পরে একটা একটা মানে জার্সি পরে এনে বসলাম, কে কে আমার কথা শুনবেন বলেন, বলেন কে কে শুনবেন, বরঞ্চ আমাকে ধিক্কার দিবেন, হুজুর করলো কাজটা কি, করলোটা কি, হুজুর হুজুরের কি একটু লজ্জা নাই, এটা বলবেন কি না বলেন। ভাই চিন্তা করেন, পুরুষের ফরজ হলো এখন থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তা আপনি 90 মিনিট যাদের খেলা দেখলেন তাদের প্রত্যেকের প্যান্ট কোথায় বলেন, তারা অর্ধ উলঙ্গ কিনা বলেন, তারা অর্ধ উলঙ্গ কিনা। তাহলে এবার চিন্তা করেন, আপনাদেরকে যে এখান থেকে বলে যুবক ভাইরা তুমি একটা শর্ট প্যান্ট পরে এনে আসে দাঁড়াও তো, বলেন হুজুর লজ্জা লাগে, বলবেন কিনা বলেন। তাহলে আপনি 90 মিনিট দেখছেন এই অর্ধ উলঙ্গ মানুষগুলোকে, যদি এখানে এই 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 প্যান্ডেলের পাশে একটা ছেলে আর মেয়ে জিনা করে, আপনারা সবাই তাকে বাহাবা দিবেন নাকি মাইর দিবেন, মাইর দিবেন, এটা কবিরা গুনাহ। এই পাশে মদের আড্ডা, মদ পান করছে, তাকে মাইর দিবেন না আদর করবেন, তা এটা কবিরা গুনাহ। ঠিক হুবহু হাঁটুর উপরে প্যান্ট পরা পুরুষের জন্য কবিরা গুনাহ, আর আমরা প্রতিদিন খেলায় এই কবিরা গুনাহ নিয়মিত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আর এক হাদিসে আসছে, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ, আল ঈমানু ফিল জান্নাহ, যার ঈমান হবে সে জান্নাতে যাবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাজাউ মিনাল জুফা, লজ্জাহীনতা, লজ্জাহীনতা এটা সবচেয়ে মন্দ কাজ, আল বাজাউ ফিন নার, আর যার ভিতরে লজ্জা নাই
যার ভিতরে হায়া নাই সে জান্নাতে ঢুকবে না, সে কোথায় যাবে? জাহান্নামে। হোলি খেলতেছে কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে, বিদুর মিনা রঙের হোলি খেলতেছে ইরাক, ইরান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনিয়া, সমস্ত মুসলিম রাষ্ট্রের দেশগুলোর অভাগা দুরাচারী অভাবী মানুষগুলোর অভাব নিয়ে অন্যান্য দেশের মানুষগুলো হোলি খেলছে, আর তুমি আর আমি এক কাতার ইসলামিক রাষ্ট্র হয়েছে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে, তাই আবেগে ভাইসা গেছি। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার কারণে আমরা মনে করছি এটা জায়েজ হয়ে গেছে, এই পরিমাণ নাফরমানি, এই পরিমাণ অজ্ঞতার মধ্যে আমরা আছি। আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করছি এক খ্রিস্টান নেইমারের সাথে, আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করছি খ্রিস্টান মেসির সাথে, যাদের চব্বিশ ঘন্টা খ্রিস্টীয় হালতে বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যার সাথে যার মহাব্বত, কাল কিয়ামতের ময়দানে হাসর নসরও তার সাথে হবে। এবার আপনি বুঝেন আপনার মহাব্বত কার সাথে করবেন। দুনিয়াতে যদি মজিব কুট কেউ পড়ে, আমরা তাকে বুঝি সেটি উনি আওয়ামী লীগ করেন, কি করেন? আওয়ামী লীগ করেন, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার মধ্যে কেউ দানিশিস নিয়ে ঘুরে, আমরা বুঝি তিনি বিএনপির সাপোর্টার, ঠিক তদ্রূপভাবে ভাই তুমি বলা লাগবে না, তুমি যখন যাত্রী পরে হাঁটো, তোমার বাড়ির উপরে যখন পতাকা উড়ে, তুমি বুঝাইয়া দিলা হে রাসূলুল্লাহ আপনি যাই বলেন বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেন যার সাথে যার সাদৃশ্য থাকে সে বলা লাগে না আমি ওই দলের, বরঞ্চ তুমি খ্রিস্টান নেইমারকে সাপোর্ট করে, খ্রিস্টান মেসিকে সাপোর্ট করে তুমি বলা লাগে না তুমি খ্রিস্টান হয়ে গেছো, বরঞ্চ নবীজির কথায় তুমি ওই দলে চলে গেছো। হাদিস হাদিস আমাদের ইমানকে নিয়ে যাচ্ছে। দেখেন না, একসময় টি টোয়েন্টি কাপ, একসময় ফুটবল বিশ্বকাপ, এরপরে এই লিগ, এরপরে ওই লিগ, আবার কয়েকদিন পরে আরেক টুর্নামেন্ট আসবে। অর্থাৎ মুসলমানের বাচ্চারা, তোমরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে যাও, একটার পর একটা তোমরা খেলা দেখো, তোমাদের পড়াশোনার দরকার নাই, পড়াশোনার পরীক্ষার পড়াগুলো বাদ দিয়া খেলায় দেখা দেখা তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করো। যখনই খেলা চলে দোকানদারের দোকানদারি বন্ধ, কর্মচারীর কর্ম করা বন্ধ, এলাকাবাসী তারা ক্রেতা বিক্রেতা সবাই একাকার হয়ে এক দোকানে এই হারাম কার্যক্রম প্রতিনিয়ত যখন চলছে, ওই জীবিকার মাধ্যম ব্যবসা থেকে কিভাবে আপনি রিজিক আশা করেন, কিভাবে আশা করেন আপনি? এজন্য কাউকে আঘাত দেওয়ার জন্য না, শুধু বলছি এই জন্য আমাদের ইমান তো নিয়ে যাচ্ছে। অর্ধ উলঙ্গ মানুষগুলোকে আমি যেরকম এক জিনাকারী মানুষকে দেখতে পারি না, মদ খানেওয়ালাকে দেখতে পারি না, তো ওইটাও তো সে কবিরা গুণা করে খেলছে, প্রতিনিয়ত শর্ট প্যান্ট পরে খেলছে। আচ্ছা বলেন আপনারা যারা বিবেকবান আছেন, আচ্ছা এই প্যান্টটা হাঁটুর নিচে হইলে কি হইতো বলেন? হাঁটুর নিচে হইলে শর্ট দেওয়ার জন্য কি কোনো সমস্যা হইতো? তাহলে এটা কাদের কালচার, কাদের সভ্যতা? কারণ এরা চায় মুসলমান যেন তার হারাম লঙ্ঘন করে, তার শরীয়ত লঙ্ঘন করে সে খেলাধুলায় নিমত্ত হয়ে যায়, যে খেলাধুলা তার নামাজের সময় দিবে না, যে খেলাধুলা তাকে রোজা রাখতে দিবে না, যে খেলাধুলা তাকে পর্দা পোষিতা করতে দিবে না, যে খেলাধুলা তার হায়া লজ্জা সব দূর করে দিবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে এ প্রথমেই এই কথাগুলো বললাম, এজন্য অনেক যুবক ভাই বসছেন, আমার সহায়কও এই কথাই বলবেন, ওনার দিলের ফিকির এটা যেন যুবক বদলাইয়া যায়। হা যুবক ভাই, তোমার খেলাধুলা তিন কারণে জায়েজ হতে পারে, ফোকাহা একরাম বলেছেন। কয় কারণে খেলাধুলা জায়েজ বলেন বলেন, কয় কারণে? ফোকাহা একরামের কথা নকল করছে। এক নম্বর, শারীরিক যদি উন্নতি থাকে, শারীরিক যদি উন্নতি থাকে ব্যায়ামের নিয়তে, আসর নামাজ পড়লেন, শরীয়ত লঙ্ঘন না করে একটু ফুটবল খেললেন, দৌড়াদৌড়ি করলেন, মাগরিব নামাজ আবার আজান হয়েছে মসজিদে চলে গেলেন, এশার নামাজ পড়ে একটু ব্যাডমিন্টন খেললেন, ঘাম ঝরলো আপনি আবার ঘুমায়া গেলেন, ফজরের নামাজ পড়লেন, এই শারীরিক উন্নতি, শারীরিক ব্যায়ামের নিয়ত যদি থাকে খেলাধুলা জায়েজ। দুই নম্বর, শরীয়ত লঙ্ঘন করা যাবে না। কি লঙ্ঘন করা যাবে না বলেন? কি লঙ্ঘন করা যাবে না? শরীয়ত লঙ্ঘন করা যাবে না। দেখুন না, খেয়াল করে আমাদের সমাজের ভাইরা যারা ফুটবল খেলে, এরা প্রতিনিয়ত হাতুর উপরে প্যান্ট পরে, শরীয়ত লঙ্ঘন করছে। দুই নম্বর, যারা ক্রিকেট খেলে ট্রাউজার প্রতিনিয়ত টাকটুর নিচে চলে যাচ্ছে, হারাম কবিরা গুনাহ করছে, শরীয়ত লঙ্ঘন করছে। আসরের আগে মাঠে যায়, আসরের নামাজের কোনো খবর থাকে না, শরীয়ত লঙ্ঘন করছে, ঠিক কিনা বলেন বলেন, ঠিক কিনা? ব্যাডমিন্টন প্রত্যেক এলাকায় এখন শীতকাল শুরু হয়েছে, প্রতিনিয়ত এশার নামাজের আগে এরা ব্যাডমিন্টন খেলা শুরু করে, এশার নামাজের কোনো বালাই নাই, ঠিক কিনা বলেন? তাহলে শরীয়ত লঙ্ঘন করে খেলাধুলা করা যাবে না। তিন নম্বর, খেলাধুলায় জুয়া বাজি এগুলো ধরা যাবে? একটা আসি, একটা ফিজাব, পাঁচশো টাকা, এক হাজার টাকা, একটা খাসি, এই যে বাজি ধরা, এগুলো হারাম। তাহলে এক নম্বর শরীরের উন্নতি বলেন, এক নম্বর কি?
বলেন কিসের উন্নতি? দুই নাম্বার শরীয়ত লঙ্ঘন করা যাবে না, তিন নাম্বার এটা কোনো জুয়া বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প কথা মাঝখানে বলছি, প্রথমে বলছি এই কথাগুলোর দ্বারা আমার যুবক ভাইরা যেন ঈমান হারা না হয়। কি হারা না হয় বলেন? ঈমান হারা না হয়। ঈমানের দৌলত তার দিলের ভিতরে আসে। সম্মানিত হাজরিন, আপনারা জানেন এই মাদ্রাসাটা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় নুরানি থেকে শুরু করে অনেক ছাত্রীরা পড়াশোনা করছে প্রতিনিয়ত। আমাদের বর্তমান এই সমাজে আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইডেন কলেজে, সেটা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ছিল, যেখান থেকে আমাদের নারী নেত্রী যারা আছেন ম্যাক্সিমাম ওখান থেকে পড়াশোনা করেছেন। সেই ইডেন কলেজের ইতিহাস আপনারা শুনেছেন, ইতিপূর্বে প্রকাশিত হয়েছে যে ওই জায়গায় তাদের উপরস্থ বড় ভাইদের মনোরঞ্জন করবার জন্য বাছাই করা করা কিছু সুন্দরী মেয়েকে ওখানে সাপ্লাই করে, তাদেরই কথা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজের ইতিহাস। আরও অনেক অনেক ইতিহাস আসছে, যে ইতিহাস আমরা হয়তোবা জানি না। সমাজের এই পর্যায়ে এসে বাংলাদেশের মধ্যে কওমি মহিলা মাদ্রাসাগুলো আমাদের মা আর বোনদের এই গর্ভটাকে, এই সন্তানের প্রোডাক্টিভিটিটাকে, যেখান থেকে সন্তান উৎপাদন হয়, এই সন্তান উৎপাদনের মাধ্যম মা জাতিকে কন্ট্রোল করবার জন্য, ইসলামের তালিম আর তরবিয়তের মাধ্যমে একজন আদর্শ মা হিসেবে তৈরি করবার জন্য বর্তমান সময়ে কওমি মহিলা মাদ্রাসাগুলো সবচাইতে বড় ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলেন? ভাইরা খেয়াল করে দেখেন আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে, আমাদের স্কুলগুলোতে কি হচ্ছে, শিক্ষা হচ্ছে। শিক্ষার পাশাপাশি মুসলিম বোন হিসেবে সে যে শরীয়ত বর্জিত কাজগুলো করছে এগুলো সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিনফান লাম আরাহুন্না, দুইটা এমন দল আছে যে দুইটা দলকে আমি জাহিলি যুগে দেখি নাই, কিন্তু কেয়ামতের আগে এই দল দুইটা আসবে। তার মধ্যে একটা দল নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কিছু মহিলা আসবে যেই মহিলাগুলো পোশাক পরেও উলঙ্গ। মহিলাগুলো কি? আমি বলছি আমাদের মহিলা কওমি মাদ্রাসাগুলো কি দরকার, আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুসলিম বোনরা কি পরিমাণ শরীয়ত লঙ্ঘন করছে, যেগুলোর ব্যাপারে যদি আমাদের শিক্ষক মহোদয়গণ নিজ থেকে ধর্মীয় চেতনাবোধ থেকে একটুখানি জাগ্রত হতো, ইসলামী অনুশাসনের ব্যাপারে একটুখানি একজন মুসলিম মেয়েকে কিভাবে ইসলামী তালিম আর তরবিয়ত দেওয়া যায় এভাবে একটু সতর্ক হতো, তাহলে কলেজ ইউনিভার্সিটির স্কুলের বোনরাও এই তালিম তরবিয়তে চলে আসতে পারত। খেয়াল করেন রাসূলুল্লাহ বলেছেন জাহিলি যুগে আমি তাদেরকে দেখি নাই, দুই দল, তার মধ্যে এক দল হচ্ছে এমন নারী যারা নিসাউন কাসিয়াত, পোশাক পরেছে কিন্তু আরিয়া, পোশাক পরেও এরা উলঙ্গ, পোশাক পরেও এরা কি উলঙ্গ, মুমিলাত মা এলাত, এরা নিজেরা চায় আমার সৌন্দর্যের দিকে ছেলেরা আকৃষ্ট হোক, আবার সেও চায় আমিও যেন আকৃষ্ট হই, এই মেন্টালিটি নিয়ে একটা মেয়ে দুনিয়াতে চলাফেরা করে। নবীজি বলেছেন এরা পোশাক পরা না, এরা উলঙ্গ নারী। কি নারী? এ হাদিসের ব্যাখ্যা করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, উনি বলেছেন যে পোশাক পরেও উলঙ্গ, তিন টাইপের পোশাক যদি কেউ পরে, কোনো নারী পরে, সে পোশাক পরেও উলঙ্গ। কয় টাইপের বলেন? কয় টাইপের? এবার আমরা মিলিয়ে নেব, আমার স্কুল কলেজ আমার ইউনিভার্সিটি আমার এলাকার আমার দেশের আমার রাষ্ট্রের কর্মস্থলগামী সংসদ থেকে শুরু করে নিম্নশ্রেণী পর্যন্ত প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি জায়গায় নারীদের এই তিন পোশাক পরিহিত দেখা যায় কিনা, যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, জাহিলি যুগ এত খারাপ ওই যুগে আমি এই নারী দেখি নাই যে নারীগুলো কেয়ামতের আগে আসবে। এক নম্বর, এমন টাইটফিট পোশাক পরছে যে টাইটফিট পোশাক পরার দ্বারা নারীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেসে ওঠে, এরকম টাইটফিট পোশাক পরে কিনা বলেন? তাহলে এটা উলঙ্গ নারী। রসুল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত। ভাইরা আমার শায়েখ চলে আসবেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা দাঁড়াই থাকেন না, হয় বসেন না হয় এক পাশে যান, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা হাদিসের সাথে বেয়াদবি। কেন? কারণ মজলিস কোরআনের মজলিস, হাদিসের মজলিস। আমি আবারও এটা রিপিট করলাম আপনাদের জন্য, যেন আপনারা মাহরুম না হয়ে যান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পোশাক পরে উলঙ্গ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তিন ধরনের পোশাক যদি সাইফুল্লাহ কান্দির কোন মা কোন মেয়ে কোন বোন কোন স্ত্রী প্রতিটা পরিবারে আমরা পুরুষ জাতি এই চারজন নারীর সাথে রিলেটেড কখনো আছি হব বা হইতেছি এক মা বোন মেয়ে স্ত্রী এই চারজন নারী আমাদের প্রতিটি পরিবারে আছে কিনা বলেন ধাপে ধাপে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন এমন টাইট ফিট পোশাক পোশাকের উপর দিয়ে সব ভেসে উঠেছে এই পোশাকের নারী জাহান্নামী নারী এই পোশাকের নারী কি নারী বলেন টাইট ফিট পোশাক কি পোশাক বলেন দুই নাম্বার উলঙ্গ পোশাকের ব্যাখ্যা এমন পাতলা ফিনফিনে পোশাক পরেছে নারী যে পোশাকের উপর দিয়ে ভিতরের সব দেখা যায় এরকম পাতলা পোশাক আমাদের নারীরা পরে কিনা বলেন কখনো জালি সিস্টেমের কখনো রেশমি কাপড়ের কখনো এমন পাতলা পোশাক যে পোশাকের উপর দিয়ে তার ভিতরের সব দেখা যাচ্ছে রাসূল বলেন এটা জাহান্নামী নারী এটা কি নারী বলেন তিন নাম্বার এমন পোশাক পরেছেন অর্ধেক ঢেকেছেন অর্ধেক ঢাকেননি যেমন যে বোনরা থ্রি পিস পরে যে স্কুলের বোনরা শুধু ইউনিফর্ম পরে যে কলেজের বোনরা শুধু ইউনিফর্ম পরে তাদের হাতা কনুই পর্যন্ত ঢাকছে তো কনুই থেকে হাতা দেখা যায় যে মা আর বোন বাসা বাড়িতে শাড়ি পরেন তো শাড়ি পরার কারণে প্যাট পিট দেখা যায় আপনি অর্ধেক ঢাকছেন অর্ধেক ঢাকেন নাই এটা উলঙ্গ পোশাক এটা কি পোশাক এটা কি পোশাক এবার আসেন এই পোশাক পরিহিত নারীগুলা কোথায় দেখা যায় বাজারে দেখা যায় স্কুলে দেখা যায় কলেজে দেখা যায় কর্মস্থলে দেখা যায় রাস্তাঘাটে দেখা যায় যানবাহনে দেখা যায় ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তিন পোশাকের নারী যারা হবে শুনো তাদের ব্যাপারে হুঁশিয়ারি করছি লা ইয়াদখুলনাল জান্নাহ এই নারীগুলো যারা টাইট ফিট পোশাক পরে উপর দিয়ে সব ভেসে ওঠে যারা পাতলা পোশাক পরে উপর দিয়ে সব দেখা যায় যারা এমন পোশাক পরেছে অর্ধেক ঢাকছে অর্ধেক ঢাকে নাই এই পোশাক পরিহিত নারীগুলা জান্নাতে ঢুকবে না বরঞ্চ জান্নাতের গ্রান 500,000 বছর 500 বছর কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে এত দূরত্ব থেকেও জান্নাতের গ্রান জান্নাতির নাগে আসবে কিন্তু আল্লাহ রসুল বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মাসীরাতা কাজা 500 বছরের রাস্তা থেকেও জান্নাতের গ্রান যদিও পাওয়া যায় কিন্তু তিন পোশাকের এই নারী জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রানও পাবে না নাউজুবিল্লাহ এজন্য ভাইরা আমরা আমাদের প্রত্যেকেই চেষ্টা করব আমরা আমাদের নারীদেরকে যেন এই পোশাক পরিহিত অবস্থায় বের না হয় পারবো তো ইনশাআল্লাহ দেখেন তো এই তিন পোশাক কোনটাও কি খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যখন ছাত্রীরা আসে আপনারা কখনো কি দেখছেন এরকম টাইট ফিট পোশাক পরে ঢুকতে কখনো কি দেখছেন অর্ধেক ঢাকছে অর্ধেক ঢাইকা এরকম কখনো কি দেখছেন এবং পাতলা পোশাক পরতে যেটা উপর দিয়ে সব দেখা যায় তাহলে স্কুলের বোনরা এদেরকে কে বুঝাবে আপনি বুঝাবেন কে বুঝাবে আপনি বুঝাবেন এরা স্কুল ড্রেস পরে স্রেফ যাচ্ছে প্রতিনিয়ত এখান থেকে এখান দেখা যাচ্ছে এই ব্যাপারদাহীনতার কারণে এই ব্যাপারদাহীনতার কারণে কলেজের প্রধান শিক্ষক পর্যন্ত ছোট্ট মেয়ে বয়সী এই মেয়েটার থেকে তার কুদৃষ্টি সরাতে পারে না নোয়াখালীর ঘটনা আপনারা শুনেছেন মাত্র সপ্তম শ্রেণীতে পড়ে মেয়েটা তার টিউশনি মাস্টার ছিল তার উত্ত্যক্ত করার কারণে মেয়েটাকে ওই প্রাইভেট সেন্টার থেকে নিয়ে আসছে মা তারপরেও ওই প্রাইভেট টিউটরের কাছ থেকে তার কুদৃষ্টি থেকে মেয়েটাকে হেফাজত করতে পারে নাই ঘরের ভিতরে আইসা মায়ের অনুপস্থিতিতে ধর্ষণ করে তাকে গলা কেটে জবাই করে দিছে নাউজুবিল্লাহ এজন্য মালিকের হুকুমের সাথে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাই তাহলে আপনার আমার মা মেয়ে বোন স্ত্রীদের এরকম করুণ দশা হতে বেশি সময় লাগবে না এজন্য জাহাপুর স্কুলে পড়ুক পায়ব স্কুলে পড়ুক যে কোনো স্কুলে পড়ুক আপনার মেয়েটাকে আজ থেকে অর্ডার করেন ডিলেডালা কালো বোরখা ছাড়া তুমি স্কুলে যেতে পারবে না আমার উস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুল আলিয়া হযরত 30 আমাদের কোম্পানিগঞ্জের পাশে ওখানে বয়ান করতে গিয়ে বলেছেন যে এটা তো গেলে একরকম এখনকার যে বিভিন্ন কালারের ডিজাইনের বোরখা বেরিয়েছে শনিবারে একরকম বোরখা পরেন রবিবারে একরকম পরেন সোমবারে একরকম পরেন হযরত বলেন এটা আসলে বোরখা না এটা থ্রি পিসের আরেকটা কালার
পর্দা মানে ঢেকে চলা। তো আপনি আপনার দেহকে ঢাকার জন্য যে বোরখা পরলেন, এখন এই বোরখার প্রতিদিনের কালারকে ঢাকবার জন্য কি পরবেন? আপনি এক এক দিন এক একটা পরেন, তার মানে মূল মাকসাদ হলো দেখানো। বোরখা পরার জন্য সবচেয়ে বর্তমানে ফেতনার জমানায় সবচেয়ে বড় মাধ্যম হলো এই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যে মেয়ে বাচ্চাগুলো যায় পট্টা 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 ছয় পালা বিশিষ্ট হেজাব পরে, উপরে আবার কালো বোরখা পরে। এই বোরখা ছাড়া বর্তমানে এই ফেতনার জমানায়, বর্তমান এই গুনাহের জমানায় অন্য কোনো বোরখা দিয়ে এখলাসের পর্দা আদায় হবে না। তাহলে আপনি দেখেন, আপনি যে বিভিন্ন রকমের রঙের বোরখা পরে যাচ্ছেন, আপনার তো এলাকায় প্রতিনিয়ত এটা হচ্ছে। ভাই আরেকটা পার্সেন্টেজ আপনাদেরকে দিচ্ছি, আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, স্রেফ থ্রি পিস পরে, তার চেহারার মধ্যে আর ঢাকা। ধরেন সৈফুল্লাহ কান্দি থেকে রওনা হয়েছে মুরাদনগর কলেজে যাবে, তো যখন রিক্সায় গেল তো রিক্সার ড্রাইভার তাকে দেখছে, দেখছে কিনা বলেন, সিএনজিতে উঠছে, সিএনজির যাত্রীরা দেখছে, ড্রাইভাররা দেখছে, কলেজে গেছে, কলেজের টিচাররা দেখছে, কলেজের ক্লাসমেটরা দেখছে। আচ্ছা প্রতিদিন দৈনিক যদি আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটাকে খোলামেলা চেহারা আঢাকা অবস্থা যখন বের হয়, প্রতিদিন যদি পাঁচজন করে দেখে, কয়জন? তিরিশ দিনে একশো পঞ্চাশ, এক বছরে প্রায় ১৮০০ কবিরা গুনাহ নিয়ে আপনার মেয়েটা ঘরে ফিরে, নাউজুবিল্লাহ। তা আপনার চোখের সামনে আপনার মেয়েটা এভাবে তার এই সৌন্দর্যকে পর পুরুষকে বিলীন করছে, আপনি কেমন পুরুষ আপনার মেয়েটাকে এখনো পর্দায় ঢুকাতে পারলেন না? আপনি কেমন পুরুষ, কেমন স্বামী আপনার স্ত্রী আপনার টাকায় লিপস্টিক, আপনার টাকায় থ্রি পিস, আপনার টাকায় অর্নামেন্টস, আপনার টাকায় সব সব কিছু দিয়া সুন্দর করে সাজগুজ কইরা অন্য পুরুষকে দেখায়, আপনার মতো কাপুরুষ তো আর হতে পারে না। এজন্য ভাইরা আমার এগুলো বললাম, এজন্য মহিলা মাদ্রাসার কি পরিমাণ দরকার, মহিলা মাদ্রাসায় আসলে এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোরআনের সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে আমরা অনেক ব্যবসা করি, আল্লাহ তাআলা বলছেন এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে তুমি যদি আমার সাথে মূলধন ইনভেস্ট করে ব্যবসা করো, আমার সাথে যদি ব্যবসা করো, তা আমি আল্লাহ তাআলা তোমাকে গ্যারান্টি দিলাম, সূরা ফাতির আয়াত নম্বর ২৯, আমি গ্যারান্টি দিলাম এই ব্যবসার মধ্যে তোমার কোনো দিন লস হবে না। সুবহান, পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায় লাভ লস নাই, ঠিক কিনা বলেন? কোনো ব্যবসায় গ্যারান্টিও দিতে পারবে না যে হুজুর আমার ব্যবসায় শুধু লাভ হয়, এটা কেউ বলতে পারবে না। কিন্তু রব বলেছেন যে আমার সাথে তোমরা ব্যবসা করো তিনটা জিনিস দিয়ে, কয়টা? এই তিন জিনিসে যদি তুমি ব্যবসা করো তো আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম, এই তিন ব্যবসার মূলধন তো থাক দূরের কথা, কোনোদিন লসও হবে না। সুবহান, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কোরআন পড়ে, দুই নম্বর ওয়াকামুসসালাহ নামাজ পড়ে, তিন নম্বর আনফাকু মিম্মা রযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, রব বলেন এই তিন ব্যবসা, কোরআনে কারীমের তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, এই তিন কাজ যারা করে, রব বলেন এরা এমন এক ব্যবসা আমার সাথে জড়ায় দিল যে ব্যবসার মধ্যে কোনো দিন লস হবে না। সুবহান, ব্যবসার পর্যায় কয়টা বলেন? ব্যবসার পর্যায় কয়টা বলেন? কয়টা? এক নম্বর কোরআনের, বলেন কোরআনের, দুই নম্বর পাঁচ ওয়াক্ত, তিন নম্বর দান সৎকা। কোরআনে কারিমের তেলাওয়াতে লাভ কেমনে লাভ শুনেন, মান করা হরফা মিনাল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ল, ফালাহুল হাসানাত, তার জন্য নেক রয়েছে, ওয়াল হাসানাত ইউদাফুল আশ, এক নেকের পরিমাণ কমপক্ষে দশ, এক নেকের পরিমাণ কমপক্ষে কত? এক নেকের পরিমাণ কমপক্ষে কত? দশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো আলিফ লাম মিম, আমি বলি না এটা একই হরফ, বরঞ্চ আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, আলিফ এক হরফ পড়লে দশ নাকি, লাম এক হরফ পড়লে দশ নাকি, মিম এক হরফ পড়লে দশ নাকি। সুবহানাল্লাহ, এবার একটু চিন্তা করেন, মনে করেন এই যে
খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় নুরানি বাচ্চাগুলো প্রথমে আলিফ দিয়ে শুরু করে। তো এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানালেন, এক হরফ পড়লে তো দশ নেকি হয়, তাহলে এই মাদ্রাসায় ভর্তি হয়ে যে মেয়ে বাচ্চাটা পড়লো তা এক হরফের জন্য দশ নেকি প্রথমত তার আমল নামায় জমা করে দাও। সুবহান। এরপরে তার আব্বা এবং তার আম্মার আমল নামায় দশ নেকি করে জমা করে দাও। সুবহান। তার যে উস্তাদ এখানে পড়াইছে তাদের আমল নামায় জমা করে দাও। কয় তার মাদ্রাসায় যে গালিচা দিয়েছে তাকে দশ দিয়ে দাও, তার মাদ্রাসায় যে ফ্যান দিয়েছে তাকে দশ দিয়ে দাও, তার মাদ্রাসায় যে টেবিল চেয়ার দিয়েছে তাকে দশ দিয়ে দাও, তার মাদ্রাসা যেভাবে যে সহযোগিতা করেছে এক দশ, শুধু তাকেই সীমাবদ্ধ রেখো না, এটার সংশ্লিষ্ট সকলকেও যদি কোটি কোটি মানুষকেও যদি রব দশ দশ করে ন্যাক দিতে থাকে আল্লাহ তাআলার কি কমবে? তাহলে এই যে লাভ, আপনি সূরা ফাতিহা পড়লেন লাভ, প্রতিটা অক্ষর পড়লেন লাভ, ওয়াকামুসসালা দুই নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের পাতা যেরকম ঝরে পড়ে যায় নাড়া দিলে শীতকালে, ঠিক তদ্রূপভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে তার আমল নামা থেকে গুণাগুলো ঝরে পড়ে যায়। সুবহান। তেজন্য আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন বললেন, রসুল দেখেন আপনার উম্মতদেরকে বলে দেন, সুসংবাদ দিয়ে দেন, তিন নাম্বার ব্যবসায়িক যে মূলধন আমার সাথে করবে গোপনে এবং প্রকাশ্যে দান করা, গোপনে এবং প্রকাশ্যে কি করা, দান করা। আপনি যদি কোনো এক পাঁচ টাকার দ্বারা একটা মাদ্রাসায় একটা মোমবাতি, একটা লাইট, একটা ফ্যান, একটা ইটা, একটা সিমেন্টের শরিক থাকেন, মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে ততদিন আপনার আমল নামায় সওয়াব জমা হবে কিনা বলেন। একটা মসজিদে লক্ষ টাকা দান করলেন, যতদিন সেজদা হবে ততদিন আপনার আমল নামায় সেজদার জমা হবে কিনা বলেন। তো এই জন্য ভাইরা, এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা এটা আপনাদেরই সকলের সহযোগিতায় চলছে, চলবে, এত সুন্দর ইন্তেজাম আপনাদের এলাকার জন্য এটা বড় নেয়ামত। সুতরাং এই মাদ্রাসাকে সহযোগিতার নিয়তে আপনারা আপনাদের পক্ষ থেকে একটু যদি সহযোগিতা করেন তাহলে এই মাদ্রাসা সামনের দিকে মা বোনদের জন্য দিনই ইন্তেজাম করা তাদের জন্য আরও সহজতর হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা কে আছি এ মাদ্রাসার সৎকায় জারিয়ার নিয়তে, কে আছি মাদ্রাসার কর্তৃপক্ষের অনুরোধে আপনাদের কাছে আল্লাহর জন্যই চাওয়া, কে আছেন দশ হাজার টাকা এ মাদ্রাসার জন্য দান করবেন আল্লাহর জন্যই দান করা? দেখুন এটাকে ব্যবসা, আপনি দিবেন এক, আল্লাহ তাআলা আপনাকে দিবে দশ। কোরআনে আছে, মান জা আবিল হাসানা ফালাহু আশরু হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমাকে একটা ন্যাক দিবে আমি তাকে কমপক্ষে দশটা দান করব। এজন্য ভাইরা কে আছেন দশ হাজার টাকা আজকের এই মাহফিলে আল্লাহর রব আজকের এই হাশরের ময়দানের ওই তর্জনার গর্জন জাহান্নামের আগুনের তীব্রতা আমি সহ্য করতে পারবো না, কি বলবো? ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি, আয় আল্লাহ ওই যে আমার সন্তানকে দেখা যায় যে সন্তানের জন্যই হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করেছি, যে সন্তানের জন্যই আমি দুনিয়া সব কিছু রাইখা দিয়ে আসছি, যে সন্তানের জন্যই আল্লাহ এবং রাসূলকে ভুলে গিয়া তার সুখ আর সমৃদ্ধির কথা চিন্তা করেছি, আর জাহান্নামের আগুনের তীব্রতা আমি সহ্য করতে পারবো না, ওই যে আমার সন্তানকে দেখা যায় আয় আল্লাহ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি, এই সন্তানের বিনিময়ে আমাকে বাঁচায়া দেন, এই সন্তানের বিনিময়ে আমাকে কি করে দেন, বাঁচায়া দেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওয়াসাহিবাতিহি সূরা মারিজে রব বলেন, এরপরে আমি আর আপনি বলবো, ওয়াসাহিবাতিহি ওই যে আমার স্ত্রীকে দেখা যায় স্ত্রীকে জাহান্নামের আগুনে দিয়ে দেন আমাকে বাঁচায়া দেন, ও আখি ওই যে আমার ভাইটাকে দেখা যায় যে ভাইয়ের জন্য আমি অন্যের বিপক্ষে লাঠি ধরেছি, ভাইয়ের পক্ষে হয়ে অন্যায়ের পক্ষে কাজ করেছি, আজকে ওই ভাইটাকে দেখা যায় ভাইটাকে জাহান্নামের আগুনে দিয়ে দেন বিনিময়ে আমাকে বাঁচায়া দেন। ও ফাসিলাতি হিল্লাতি তুভি, আয় আল্লাহ চোদ্দ গোষ্ঠীকে জাহান্নামের আগুনে দিয়ে দেন, যারা আমাকে আদর করছে, সোহাগ করছে, লালন করছে, পালন করছে, চুমু খাইছে, মায়া মহাব্বত করছে, এরকম চোদ্দ গোষ্ঠীকে জাহান্নামের আগুনে দিয়ে দেন আমাকে বাঁচায়া দেন।
আমাকে বাঁচিয়ে দেন। আয় আল্লাহ, সন্তানকে দিলাম তাতেও আপনার মন ভরে না, স্ত্রীকে দিলাম তাতেও আপনি রাজি হলেন না, ভাইকে দিলাম তাতেও আপনি রাজি হলেন না, 14 গোষ্ঠীকে দিলাম তাতেও রাজি হলেন না। আমান ফিল আরদে জামিয়া, আয় আল্লাহ পৃথিবীর সব কিছুকে জাহান্নামের আগুনে দিয়ে দেন, জাহান্নামের আগুনে আমি সহ্য করতে পারবো না, আমাকে বাঁচিয়ে দেন। সুম্মা ইউমজি, শুধু আমাকে বাঁচিয়ে দেন। তখন রব বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, হে নাফরমান, না না না, খবরদার, আজকে বাঁচার কোনো সুযোগ নাই। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন এটা কোনো মামুর বাড়ির আবদার না, এটা কোনো মামুর বাড়ির বেড়াতে যাওয়া না, এটা আগুনের তীব্রতা এই পরিমাণ। তিরমিজির মধ্যে হাদিস আসছে, সুম্মা উকিদাত আলা আলফিসানা, 1000 বছর তাপ দিয়েছে, জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। সুম্মা উকিদাত আলা আলফিসানা সুম্মা সুম্মাব ইয়াদাত, 1000 বছর তাপ দিয়েছে, লাল আগুন সাদা আকার ধারণ করছে। সুম্মা উকিদাত আলা আলফিসানা সুম্মাস ওয়াদাত, আবার সাদা আগুনকে 1000 বছর তাপ দিয়েছে। বর্তমানে জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো রং, কালো রং। জাহান্নামের কালো রং, যখন আপনাকে আমি যখন আপনাকে আমাকে যখন জাহান্নামে ফেলা হবে, রব বলেন, নাজ্জাআতান লিশাওয়া, তোমার এই শরীরের স্ট্রাকচার থেকে, পাঙ্কাল থেকে, নাজ্জাআতান লিশাওয়া, গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, চরবাইয়ের আরেকজন ভাই 3000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন, এক বলি আমিন। রুবেল সাহেব 3000 টাকা, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। মাঠ থেকে যতগুলো যুবক ভাই যারা যেভাবে দান করছেন, সকলের দানকে কবুল করুন, এক বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে তাদের জন্য রেখে যাচ্ছেন যাদেরকে আপনি জাহান্নামের আগুনে দিতে চাইবেন বাঁচবার জন্য, সে তাদের মায়ায় রেখে যাচ্ছেন আপনি টাকা পয়সা, আপনার কবর থেকে কে মুক্তি দিবে? মনে রাখবেন এই কথা, আপনি 3 তলা ফাউন্ডেশনের মালিক, 1 তলা করলেন, 2 তলা করবার আগে আপনার ইন্তেকাল হয়েছে, 2 তলার কাজ কিন্তু আপনার ছেলে করবে, করবে কিনা বলেন, করবে কিনা? 2 তলা করতে গিয়ে আপনার ছেলেটা মারা গেছে, 3 তলা করতে পারেন নাই আপনার ছেলেটা, তা আপনার নাতি দুনিয়ায় যখন আবার টিকে থাকে, সে 3 তলা করবে কিনা? তাহলে দুনিয়ার কাজ আপনি না করলে ছেলে করে, ছেলে না করলে নাতি করে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো এই, ভাই বাবা বাজান, আপনার কবর যদি আপনি তৈরি করে না যান, আপনার কবর আপনার ছেলে তৈরি করে দিবে না, আপনার মেয়ে তৈরি করে দিবে না, আপনার স্ত্রী তৈরি করে দিবে না, আপনার কবরে আপনাকেই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সেই কবরকে সামনে রেখে, কবরের মধ্যে 4টা জিনিস, শাহ আলম সাহেব 1000 টাকা, আল্লাহ তালা কবুল করুক, ওনার আব্বা আম্মা কেউ নাই, আল্লাহ তালা ওনার আব্বার আম্মার কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দিক। তাফসিরে মাজহারিতে আসছে, কাজী সানাউল্লাহ পানিপত রহিমাহুল্লাহ বলেছেন, কোনো সন্তান যদি তার মা বাবার মায়ায় পড়া কোনো কিছু নেকামল করে অথবা দান সৎকার করে, তো এই দান সৎকার স্বভাবটা কুদরতি আকৃতিতে মা বাবার কবরের উপরে ভাসতে থাকে, সুবহানাল্লাহ। তখন এই ভাসমান এই কুদরতি ছায়া, রব তো জানেন সবই, জিজ্ঞাসা করে তুমি থামছো না কেন, বলে আমি থামবো না কেন, সাইফুল্লাহ কান্দি ওই মাহফিলে এই মুহূর্তে এক সন্তান তার মা বাবাকে কতদিন আজকে কবরে শোয়াইছে, আজকে এখনো পর্যন্ত দেখে না, কতদিন তার আব্বাকে আব্বা বলে ডাকতে পারছে না, ওই মা আর বাবার মহাব্বতে আপনার ঘর আপনার নবীজির ঘরে টাকা দান করছে। আমি সেই সওয়াব যতক্ষণ ওই মা বাপকে মাফ না করবেন ততক্ষণ আমি থামবো না, সুবহান। এজন্য দিতে থাকেন, দিতে থাকেন। আমার শায়খ, আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুল্লাহ আলিয়া চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের কথা শুনে আমল করার তৌফিক দান করুন।